প্রিয় আমার সকল ছাত্র ছাত্রী এবং আমার শ্রোতাবৃন্দ, আজ বড়ই পবিত্র দিন। আজ 12 জানুয়ারি 2022 দিনটা এই জন্যই এক মহা মহাপুরুষের আবির্ভাব ঘটেছিল এই দিনেই, 1863 খ্রিস্টাব্দে 29 পৌষ 1269 বঙ্গাব্দ কলকাতায়। এই মহা মহা মহান মানুষ স্বামী বিবেকানন্দ সম্পর্কে আজ কিছু না কথা বললে যেন অনেক কিছু বাকি থেকে যায়। এই মহামানবের সম্পর্কে বলার আগে আমার সকল শ্রোতা এবং আমার সকল ছাত্রবৃন্দকে জানাই, স্বামীজির জন্মদিন উপলক্ষে ভালোবাসা এবং সকলকে জানাই অভিনন্দন। আজ তোমাদের আমি স্বামীজির সম্পর্কে দু এক কথা বলবো, সকলেই তোমরা শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার এই চ্যানেলের সাথে তোমরা আশা করি যারা যুক্ত আছো তারা তো আছোই, আর যারা এখনো পর্যন্ত যুক্ত হওনি অবশ্যই তারা আমার এই গুরুকুল @ofashramtoparedivisionকে সঙ্গে নিয়ে নাও এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও, পাশে থাকা অল বটনটি টিপে দাও, তাহলে আমার সাথে সবসময় থাকতে পারবে এবং সব কিছু আমার এই চ্যানেলের মাধ্যমে আমি যা দিই বিভিন্ন এডুকেশনাল স্পিরিচুয়াল সেইগুলো তোমরা পাবে, আশা করি ভালো লাগবে। যাই হোক, আজকে তাই বলি, অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবে, চেষ্টা করছি তার সম্পর্কে বলা, মানে আমি খুবই নগণ্য মানুষ তাই চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে সকলে মার্জনা করে দেবেন। নাম হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ, বাবার নাম বিশ্বনাথ দত্ত, মায়ের নাম ভুবনেশ্বরী দেবী, জন্মস্থান কলকাতা এবং আদি নিবাস ছিল বর্ধমান জেলার কাল্লা মহকুমার ডেরেটোনা গ্রাম। এই স্বামীজির সম্পর্কে প্রথমেই বলি, তার সম্পর্কে তার সাহিত্যকর্ম, তার দর্শন, তার অদ্বৈতবাদ, বেদান্ত, রাজযোগ এবং তার সাহিত্যকর্মের মধ্যে তার কর্মযোগ, রাজযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, মোদি ও আচার্যদের এবং ভারতে যায় যিনি বিবেকানন্দ। তার প্রধান শিষ্যদের মধ্যে অশোকানন্দ, বিরজানন্দ, পরমানন্দ, আলাসিংহা, পেরুমল, অভয়ানন্দ, ভগ্নী নিবেদিতা, সদানন্দ প্রভৃতি, এছাড়াও যারা প্রবাহিত হয়েছিলেন তারা সেই মহান মানুষ, নেতাজি সুভাষচন্দ্র বসু, অরবিন্দ ঘোষ, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, জওহরলাল নেহরু, নিকোলা টেসলা, আচার্য জগদীশচন্দ্র বসু, অ্যাডভেশান্ত, নরেন্দ্র মোদি, এরা সবই স্বামীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। তাই আমি শুরু করি এই এমন এক মানুষের কথা, ভারতবর্ষের মধ্যবিত্ত পরিবারের সন্তান যিনি, তার ছোট্ট জীবন কালে বিভিন্ন কর্মের জন্য তিনি আজীবন সুখ্যাতি অর্জন করেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের আধ্যাত্মিক উত্থান অর্থাৎ স্পিরিচুয়াল এনলাইটমেন্ট জন্য প্রচুর কাজ করেছেন। 19 শতাব্দী ভারতীয় মহাপুরুষ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য হন এবং ভারতীয় দর্শন, সাহিত্য, সংস্কৃতির চেতনা সারা বিশ্বে তিনি আলোকিত করে তোলেন, পৌঁছে দেন প্রত্যেক মানুষের দরবারে, বিশ্বের দরবারে হিন্দু ধর্ম প্রচার করেন। তিনি গরিব দুঃখী মানুষকে সাহায্য করার জন্য রামকৃষ্ণ মিশন স্থাপন করেন বেলুড় মঠে। এক কথায় বলতে গেলে স্বামী বিবেকানন্দ ছিলেন একজন ঋষি বা সাধু বলতেই পারো। যতদিন তিনি বেঁচে ছিলেন তার এই সামান্য ছোট্ট জীবন তা উজাড় করে দিয়ে গেছেন, তার শেষ রক্তবিন্দু দিয়ে এই জগতে অর্জিত তার সমস্ত জ্ঞান, শিক্ষা, অভিজ্ঞতা, আধ্যাত্মিক চিন্তা সকল মানুষকে তিনি দিয়ে গেছেন। ছোটবেলা থেকে বিলে অর্থাৎ নয়নতের মধ্যে দেখা যেত অসাধারণ মেধা, তেজস্বিতা, সাহস, অসাধারণ স্বাধীন মনোভাব এবং হৃদয়ে অক্লুত ভালোবাসা, বন্ধুদের প্রতি ভালোবাসা এবং খেলাধুলার প্রতি আকর্ষণ। সেই সঙ্গে ছিল তার প্রবল আধ্যাত্মিক তৃষ্ণা, ধ্যান ও ধ্যানের খেলতে খেলতে তিনি যে গভীর ধ্যানে বসতেন, ডুবে যেতেন, সমাধির মতো যিনি হতেন সেই মানুষ, পুজো করতেন রাম, সীতার, শিবের, সাধু সন্ন্যাসী দেখলেই ছুটে যেতেন অজানা আকর্ষণে, যেন তাকে টানত, যেন ঘুমানোর আগে
জ্যোতির দর্শন ছিল তার প্রতিদিনের স্বাভাবিক অভিজ্ঞতা। যত বয়স বাড়তে লাগলো তার সেই বিলে নরেন্দ্রনাথ হয়ে উঠলেন স্কুলের বিতর্ক আলোচনা সবার মধ্যমণি। সর্ববিষয়ে তিনি বাঘ বিতর্কায় জড়িয়ে দিতেন, খেলাধুলাতে নেতা, উচ্চাঙ্গ সঙ্গীত ভজনে রীতিমতো প্রথম শ্রেণীর গায়ক। তিনি কোনো কিছু সহজে মেনে নিতেন না, তা যুক্তি ও তর্কের মধ্যে দিয়ে তিনি সবকিছু যাচাই করতেন, যাচাই ছাড়া কোনো কিছু গ্রহণ করতেন না সহজে। নাটকে কুশলী অভিনেতা এবং বিভিন্ন ধরনের এই বই পড়ার ফলেই অল্প বয়সে গভীর চিন্তাশীল ও জ্ঞানে তার জীবন অতিবাহিত হয়েছিল। সন্ন্যাস জীবনের প্রতি আকর্ষণ ক্রমবর্ধমান, কিন্তু জগতের প্রতি নিষ্ঠুর নন, ছিলেন গভীর মমতাশীল। মানুষের বিপদে আপদে সর্বদা এগিয়ে যেতেন এই মহান পুরুষ, মহামানব। সেই বিপদই যেন যেমনই হোক তিনি পেছতেন না। শিক্ষা জীবন বলতে গেলে বলবো 1879 খ্রিস্টাব্দে মেট্রোপলিটন স্কুল থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স পাস করে নরেন্দ্রনাথ প্রথমে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন, কিন্তু ম্যালেরিয়া ডুগে ডিসকলেজিয়েট হয়েছে, তিনি যেতে পারেননি বলে ডিসকলেজিয়েট হন এবং সেই কলেজ ছেড়ে তাকে ভর্তি হতে হয় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, বর্তমান স্কটিশ চার্চ কলেজ। সেখান থেকে 1881 খ্রিস্টাব্দে এফএ এবং 1884 খ্রিস্টাব্দে বিএ পাস করেন। স্কুল কলেজের পরীক্ষাকে বিশেষ গুরুত্ব না দিলেও নরেন্দ্রনাথের বিদ্যানুরাগী ছিলেন প্রবল এবং পড়াশোনার পরিধিও ছিল অত্যন্ত বিস্তৃত। ছাত্রাবস্থাতে তিনি দার্শনিক হার্বার্ট স্পেন্সারের একটি মতবাদের সমালোচনা করে তাকে চিঠি দিয়েছিলেন এবং স্পেন্সার তার উপরে নরেন্দ্রনাথের যথেষ্ট প্রশংসা করে লিখেছিলেন যে বই এর পরবর্তী সংস্করণে তিনি এই সমালোচনা অনুযায়ী কিছু কিছু পরিবর্তন করবেন। কলেজের অধ্যক্ষ উইলিয়াম হেস্টি পর্যন্ত তার প্রতিভার মুগ্ধ হয়ে বলেছিলেন, নরেন্দ্রনাথ সত্যি একটি জিনিয়াস, আমি বহু জায়গায় ঘুরেছি কিন্তু এর মতো বুদ্ধি আর বহুমুখী প্রতিভা কোথাও দেখিনি, এমনকি জার্মানির বিশ্ববিদ্যালয়গুলিও দর্শনের নয়, তিনি সেটা তিনি প্রমাণ করেছিলেন। এইরকমভাবে ঠাকুরের কথা বলতে গেলে এবার রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ সম্পর্কে একটি কথা বলবো। 1881 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে, সম্ভবত 6 নভেম্বর, কলকাতায় সুরেন পরিমিত্রের বাড়ি শ্রী রামকৃষ্ণের সঙ্গে তার প্রথম দেখা হয়। দ্বিতীয় দর্শন দক্ষিণেশ্বরে। নরেন্দ্রনাথ সেদিন সরাসরি প্রশ্ন করেন শ্রী রামকৃষ্ণ ঠাকুরকে, যা তিনি এর আগে অনেকেই করেছিলেন। নরেন্দ্রনাথ বলেছিলেন, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? ঠাকুর বলেছিলেন, হ্যাঁ আমি তাকে দেখতে পাই, তোমায় যেমন দেখি আর তার চেয়েও স্পষ্টভাবে তাকে দেখি, তুমি যদি দেখতে চাও তোমাকেও দেখাতে পারি। স্তম্ভিত হয়ে গেলেন নরেন্দ্রনাথ, এই প্রথম দেখলেন এমন একজন মানুষকে যিনি ঈশ্বরকে দেখেছেন, শুধু তাই নয় অন্যকে দেখাতে পারেন। কিন্তু সহজে তাকে মেনে নেননি নরেন্দ্রনাথ, বারবার পরীক্ষা করেছেন। যখন নিঃসংশয় হয়েছেন তার ত্যাগ পবিত্রতা আধ্যাত্মিকতা সম্বন্ধে, কেবল তখনই তাকে জীবনের পথ প্রদর্শক হিসাবে গ্রহণ করেছেন। তার এই যাচাই করার প্রবণতা সবচেয়ে খুশি করেছিল শ্রী ঠাকুর রামকৃষ্ণকে, যিনি কিন্তু প্রথম থেকেই বুঝেছিলেন নরেন্দ্রনাথ একদিন বিশ্ব দরবারে ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে মেলে ধরবে। নরেন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ সংলাপ করেন প্রায় 4 বছর। এই 4 বছরে ঠাকুরের শিক্ষায় ও তার নিজের যোগ্যতা গুণে নানান আধ্যাত্মিক অনুভূতি হয়েছে তার। 1884 খ্রিস্টাব্দে 25 ফেব্রুয়ারি নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ দত্ত মারা যান। তিনি প্রচণ্ড আর্থিক কষ্টের মধ্যে পড়েন, কিন্তু এই জন্য তার বিবেক বৈরাগ্য এতটুকুও কমেনি। এরপর হয় এক বিপজ্জনক, যেটা হলো ঠাকুরের দেহত্যাগ। 1885 খ্রিস্টাব্দে ঠাকুর ইহলোক ত্যাগ করেন, ক্যান্সার আক্রান্ত হন। চিকিৎসার জন্য প্রথমে তাকে আনা হয় শ্যামপুকুরে আর কাশীপুরে এক ভাড়া বাড়িতে। এই বাড়িতে এসে নরেন্দ্রনাথ গুরু ভাইদের নিয়ে শ্রীরামকৃষ্ণের সেবা ও তীব্র আধ্যাত্মিকতায় ডুবে গেলেন। একদিন তিনি শ্রীরামকৃষ্ণকে জানালেন যে সুখদেবের মতো দিন রাত তিনি নির্বিকল্প সমাধিতে ডুবে থাকতে চান, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলেন তাকে শুধু নিজের মুক্তি চাইলেই হবে না, তাকে হতে হবে বিশাল বট গাছের মতো, যার ছায়া এসে পৃথিবীর মানুষ শান্তি লাভ করবে। এই কথাই বললেও তার কৃপায় কাশীপুরেই নরেন্দ্রনাথ একদিন ধর্মজীবনের সর্বোচ্চ উপলব্ধি নির্বিকল্প সমাধি লাভ করেন। সমাধি ভাঙলে ঠাকুর তাকে বলেন, এই উপলব্ধির চাবি তিনি
এখন নিজের কাছে রেখে দিলেন। জগতের প্রতি নরেন্দ্রনাথের কর্তব্য যখন শেষ হবে তখনই তিনি নিজে হাতে উপলব্ধির দ্বার আবার খুলে দেবেন। কাশীপুর শ্রী রামকৃষ্ণ একদিন একটি কাগজে লিখে দেন, নরেন শিক্ষা দেবী, অর্থাৎ ভারতে যে আশাশ্বত আধ্যাত্মিক আদর্শ তিনি নিজের জীবনে উপায়িত করেছেন নরেন্দ্রনাথই তা জগতে প্রচার করতে পারবেন। নরেন্দ্রনাথ আপত্তি জানালেও শ্রী রামকৃষ্ণ বলেন, তোর হার করবে, তুই করবি না তোর হার করবে, অর্থাৎ বিবেকানন্দকেই করতে হবে। নরেন্দ্রনাথের সাথে একদিন বৈষ্ণব ধর্ম সম্বন্ধে আলোচনা করতে গিয়ে শ্রী রামকৃষ্ণ বলেন, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। নরেন্দ্রনাথ মুগ্ধ হয়ে বলেন, কি অদ্ভুত আলো আজ ঠাকুরের কোথায় পেলাম, ভগবান যদি কখনো দিন দেন তো আজ যা শুনলাম এই অদ্ভুত সত্য সংসারে সর্বত্র পূজা করব। পরবর্তীকালে স্বামীজি যে মানুষের সেবায় মধ্য দিয়ে ভগবানের উপাসনার কথা এত করে বলতেন তার উৎস হচ্ছে এই ঘটনাটি। বস্তুত স্বামী বিবেকানন্দের প্রতিটি কাজই শ্রীরামকৃষ্ণের নির্দেশিত। শ্রীরামকৃষ্ণ সূত্র স্বামীজি তার ভাষ্য, সন্ন্যাসী গুরু ভাইদের নিয়ে একটি সঙ্ঘ প্রতিষ্ঠা নির্দেশেও শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে দিয়ে যান, যার ফল হলো আজকে রামকৃষ্ণ মিশন। 1886 খ্রিস্টাব্দে 16 আগস্ট শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর দেহত্যাগ করেন। এরপর আমি বলব রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা। এর কিছুদিন পর নরেন্দ্রনাথ কয়েকজন গুরু ভাইকে নিয়ে বরানগরে একটি পুরনো ভাঙা বাড়িতে প্রথম শ্রী রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন। চরম দারিদ্র, অনশন, অর্ধাসন, নিত্য সঙ্গী ছিল তাদের। তার মধ্যেও তীব্র তপস্যা, ভজন, কীর্তন, শাস্ত্র আলোচনাও তাদের দিন কাটত। এইবার বলবো সন্ন্যাস গ্রহণ। 1887 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে নরেন্দ্রনাথ ও তার 10 জন গুরু ভাই সন্ন্যাস গ্রহণ করেন। নরেন্দ্রনাথের নাম হয় স্বামী বিবিধি সানন্দ। স্বামী বিবেকানন্দের বিভিন্ন নাম, আত্মগোপন করার জন্য স্বামীজি বিভিন্ন নাম নিয়ে চলতেন, যেমন বিবিধি সানন্দ, সচ্চিদানন্দ, বিবেকানন্দ। শিকাগো ধর্মসভায় বিবেকানন্দ নামে আবির্ভূত হয়েছিলেন বলেই সেই নামেই বিশ্ববাসী তাকে চেনেন। এবার আমি বলবো পরিব্রাজক বিবেকানন্দ। সন্ন্যাস গ্রহণের পর স্বামী বিবেকানন্দ তার সন্ন্যাস গুরু ভাইয়ের মাঝেই পরিব্রাজক হিসেবে বেরিয়ে পড়তেন, কখনো একাকী, কখনো কয়েকজন মিলে। এইভাবে পায়ে হেঁটে স্বামীজি প্রায় সারা ভারত পরিভ্রমণ করেন। শিক্ষিত অশিক্ষিত, ধনী দীর্ধন, রাজা মহারাজা, ব্রাহ্মণ চণ্ডাল প্রভৃতি সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে তার পরিচয় হয়। তার প্রতিভা, তেজস্দীপ্ত আকর্ষণীয় কান্তি এবং আধ্যাত্মিক প্রভাবে সকলেই মুগ্ধ হন। ভ্রমণকালে তিনি প্রকৃত ভারতবর্ষের রূপটি মর্মে মর্মে উপলব্ধি করেন। এবার বলবো বিদেশ যাত্রা। 1890 খ্রিস্টাব্দের 3 আগস্ট সম্ভবত তিনি যে ভ্রমণ বের হন সেটি ছিল সবচেয়ে দীর্ঘকালীন। এই ভ্রমণকালে তার প্রতিভার মুগ্ধ হয়ে অনেকেই তাকে আমেরিকার বিশ্বধর্ম মহাসভায় যোগ দিতে অনুরোধ করেন। বিবেকানন্দ প্রথমে এই নিয়ে মাথা ঘামাননি, পরে মাদ্রাজের জনগণের ঐকান্তিক ইচ্ছা এবং দৈব নির্দেশে সূক্ষ্মদেহে শ্রীরামকৃষ্ণ তাকে নির্দেশ দিয়েছিলেন এবং তার চিঠির উত্তরে সীমা সারদাদেবীও তাকে অনুমতি দিয়েছিলেন আমেরিকা যাওয়া স্থির করেন। এবার বলবো আমেরিকা যাত্রা সম্পর্কে স্বামীজির অবদান। স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়েছিলেন ভারতের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে, তাদেরই অর্থ সাহায্যে। তিনি নিজেও তাই চেয়েছিলেন, বলেছিলেন যে যদি এটা আমার মায়ের ইচ্ছা হয় যে আমার আমেরিকা যেতে হবে তাহলে আমি সাধারণ মানুষের অর্থেই যাব, কারণ ভারতে সাধারণ মানুষের জন্যই আমি পাশ্চাত্য দেশে যাচ্ছি, সাধারণ এবং গরিব মানুষের জন্য। 1890 খ্রিস্টাব্দে 31 মে স্বামী বিবেকানন্দ বোম্বাই থেকে জাহাজে আমেরিকা যাত্রা করেন। ভ্যাঙ্কুভারে পৌঁছান 25 জুলাই, সেখান থেকে ট্রেনে করে 30 জুলাই সন্ধ্যায় শিকাগো পৌঁছান। ধর্ম মহাসভায় দেরি আছে জেনে কম খরচে থাকার জন্য স্বামীজি বোস্টনে চলে যান। বোস্টনে তিনি বিভিন্ন পণ্ডিত অধ্যাপকের সংস্পর্শে আসেন, এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাইট। স্বামীজির নামে কোনো পরিচয়পত্র নেই জেনে অধ্যাপক রাইট ধর্ম মহাসভা কমিটির চেয়ারম্যান ডক্টর ব্যারেজকে একটি চিঠি লেখেন, আমাদের সব অধ্যাপককে সম্মিলিত করলে যা হবে এই সন্ন্যাসী তার চেয়ে বেশি পণ্ডিত। এবার শিকাগো বক্তৃতা। 11 সেপ্টেম্বর ধর্ম মহাসভা শুরু হলো। স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিলেন বিকেলে। আমেরিকার বোন ও ভাইয়েরা
এই সম্বোধন করার সঙ্গে সঙ্গে 7,000 শ্রোতা তাকে বিপুল অভিনন্দন জানান। এরপর স্বামীজি একটি সংক্ষিপ্ত ভাষণ দেন, তাতে সব ধর্মের প্রতি তার উদার প্রীতিপূর্ণ মনোভাবের অপূর্ব প্রকাশ দেখে শ্রোতারা মুগ্ধ। রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন স্বামীজি। 27 সেপ্টেম্বর পর্যন্ত চলল ধর্ম মহাসভা। তাকে প্রায় প্রতিদিনই বক্তৃতা দিতে হতো। তার উদার যুক্তিমূলক চিন্তার জন্য সকলেই তাকে ধর্ম মহাসভার শ্রেষ্ঠ বক্তা হিসাবে স্বীকার করে নেন। শিকাগোর রাস্তায় রাস্তায় লাগানো হয় স্বামী বিবেকানন্দের ছবি। এবার ধর্মপ্রচার, আমেরিকার ধর্মপ্রচার। এরপর স্বামীজি আমেরিকায় বড় বড় শহরে ধর্মপ্রচার করতে থাকেন। আমেরিকার জনসাধারণ, বিশেষ করে শিক্ষিত সম্প্রদায় আরও বেশি করে তার অনুরাগী হয়ে ওঠে। শুভ সংকীর্ণ মনা কয়েকজন ভারতীয় খ্রিস্টান সম্প্রদায়ের কিছু লোক ঈর্ষা পরবশ হয়ে তার বিরুদ্ধে মিথ্যা বিষোদ্গার করতে থাকে। সাময়িকভাবে বিপন্ন হলেও স্বামীজি নিজের চরিত্র মাহাত্ম সব ঝড় ঝাপটা কাটিয়ে ওঠেন। এবার ইংল্যান্ডে ধর্মপ্রচার। 2 বছর পরে 1895-এর আগস্ট মাসে তিনি ইউরোপে যান। প্যারিস ও লন্ডনে প্রচার করেন। ডিসেম্বর মাসে আবার আমেরিকায় ফিরে আসেন। 1896-এর 15ই এপ্রিল আমেরিকা থেকে বিদায় নিয়ে যাবার লন্ডনে আসেন। ইংল্যান্ডে স্বামীজির প্রভাব সম্পর্কে বিপিন চন্দ্র পাল একটি চিঠিতে লিখেছেন, ইংল্যান্ডের অনেক জায়গায় আমি এমন বহু লোকের সান্নিধ্যে এসেছি যারা স্বামী বিবেকানন্দের প্রতি গভীর শ্রদ্ধা ভক্তি পোষণ করেন। সত্য বটে, আমি তার সম্প্রদায়ভুক্ত নয় এবং তার সঙ্গে কোনো কোনো বিষয় আমার মতভেদ আছে। তথাপি আমাকে স্বীকার করতেই হবে যে বিবেকানন্দের প্রভাব গুণে এখানে ইংল্যান্ডে অনেকেই চোখ খুলেছে। তার শিক্ষার ফলেই এখানকার অধিকাংশ লোক আজকাল বিশ্বাস করে যে প্রাচীন হিন্দু শাস্ত্রগুলির মধ্যে বিস্ময়কর আধ্যাত্মিক তত্ত্ব নিহিত আছে। এবার কলকাতায় ফিরে আসা। পাশ্চাত্যে তার অভাবনীয় সাফল্য দেশবাসীদের মধ্যে তার আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা জাগিয়ে তুলেছিল। তাতে তাদের বহুগুণ সঞ্চিত হীনমন্যতায় নিমেষে দূর হয়ে গিয়েছিল। ভারতবাসী মাথা উঁচু করে দাঁড়িয়ে আবিষ্কার করেছিল বিশ্বের সভ্যতায় ভান্ডারে তাদের অবদান পাশ্চাত্যের চেয়ে কম নয় বরং বেশি। এই উপলব্ধি যে এনে দিল সমগ্র দেশে, তম নিদ্রা যে ভেঙে দিল সেই জাদুকরের মতো মানুষটিকে বরণ করার জন্য গোটা দেশ যখন অধীর আগ্রহে কম্পমান, তাই স্বামীজি যখন কলম্বো এসে পৌঁছলেন দেখলেন গোটা দেশে কৃতজ্ঞতা এক অভূতপূর্ব অভিনন্দন এইরূপ দিয়েছে। সেই অভিনন্দনে ঢেউ তরঙ্গায়িত হয়ে বয়ে চলল রামনাথ, মাদ্রাজ, মাদ্রাজ থেকে কলকাতার পথে সর্বত্র। 19 ফেব্রুয়ারি কলকাতায় পৌঁছলেন স্বামীজি। অভিনন্দনের পর অভিনন্দন কলকাতা মাতাল হয়ে যায় তার বিশ্ব বিজয়ী ছেলেকে নিয়ে। এবার দেশ বিদেশে বিভিন্ন স্থানে সঙ্গ প্রতিষ্ঠা, পাশ্চাত্য অবিরাম বক্তৃতার ভ্রমণ আর তার সমগ্র দেশবাসীর স্নেহের অত্যাচার, এসবের ফলে স্বামী বিবেকানন্দের শরীর এবার ভেঙে পড়ল। কিন্তু তারই মধ্যে শ্রীরামকৃষ্ণের উপদিষ্ট পথে সন্ন্যাসী সঙ্গকে স্থায়ী ভিত্তির উপর দাঁড় করবার চেষ্টা করলেন। স্বামী রামকৃষ্ণানন্দকে মাদ্রাজে পাঠালেন শাখা কেন্দ্র গড়ে তুলতে। মুর্শিদাবাদে সারগাছিতে স্থায়ী সেবাশ্রম গড়ে তুলতে স্বামী অখণ্ডানন্দকে। অন্যান্য সন্ন্যাসী ভাইদেরও নির্দিষ্ট দায়িত্ব দিলেন। স্বামী সারদানন্দ, স্বামী অভেদানন্দের উপর যথাক্রমে আমেরিকা ও ইংল্যান্ডের কার্যভার দিলেন। এবার বলবো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা। 1897 খ্রিস্টাব্দে পয়লা মে স্বামীজি রামকৃষ্ণ মিশনে আনুষ্ঠানিক প্রতিষ্ঠা করেন। বিদেশ থেকে তার চিন্তা ছিল ভাবি সঙ্গের জন্য গঙ্গা তীরে একটি স্বামী স্থায়ী জমি কেনা। সেই স্বপ্ন সফল হল 1898 খ্রিস্টাব্দে 9ই ডিসেম্বর 1898 বেলুড়ে শ্রী রামকৃষ্ণ মঠ স্থাপিত হল। আবার বিদেশ যাত্রা। এরপর আরও স্বামীজি বিদেশ যান। প্যারিস, ভিয়েনা, কনস্টান্টিনোপল, এথেন্স, মিশর তিনি যান। বিদেশে আমেরিকা তিনি আবার যান। 1899 খ্রিস্টাব্দে 20 জুন স্বামীজি তার কর্মকাণ্ড চালিয়ে যান। এরপর সেই দিন ফিরে আসে দেশে ফেরেন। 27 ডিসেম্বর 1901 তিনি দেশে ফেরেন, এই 1900 সালে ফেরেন। এরপর স্বামীজি মায়াবতী রওনা হন এবং সেখান থেকেই ফেরেন 24 জানুয়ারি 1901। 6 ফেব্রুয়ারি মাসে ট্রাস্ট ডিড রেজিস্ট্রি হয়। 10ই ফেব্রুয়ারি মঠের ট্রাস্টিদের অনুমোদন ক্রমে স্বামী ব্রহ্মানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী সারদানন্দ সম্পাদক হন। এইভাবে নিজেকে সঙ্গে সমস্ত কার্য পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে শেষে 2 বছর স্বামীজি মহাসমাধির জন্য প্রস্তুত হয়ে থাকেন।
গুরু ভাই কিংবা শিষ্যরা কোনো পরামর্শ চাইলে তিনি দিতে যাইতেন না, তাদের নিজেদের বুদ্ধিমতো কাজ করতে বলতেন, যাতে তার অবর্তমানে তার সঙ্গের পরিচালনার ব্যাপারে নিজেরাই সিদ্ধান্ত নিতেই সেখানেই তিনি দেহ রেখেছিলেন। এইভাবে এক মহা মহা আমাদের স্বামীজি মহামানবের পৃথিবী থেকে তিনি গত হন, কিন্তু তিনি আজ আমাদের মধ্যে কিন্তু শরীর হিসাবে না থাকলেও তিনি আমাদের মধ্যে আছেন, এবং তার আশীর্বাদ এবং তার কর্মকাণ্ড এবং তার প্রতিটি ভক্তবৃন্দ আজ বেলুন মঠকে সারা বিশ্বে নানা উন্নয়নের কাজে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত করেছে। আজ বিশ্ববাসী এক বাক্যে স্বামীজি ঠাকুর রামকৃষ্ণের এই কর্মকাণ্ডকে সবাই এক বাক্যে নমস্কার জানায়, নতমস্তকে। তার আজ এই জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য আমার এই চ্যানেল ইউটিউব চ্যানেল গুরুকুল @ আসন টপার এডুকেশনের তরফ থেকে আমি সুবি চট্টোপাধ্যায় প্রথমেই জানাই আমার এবং আমার পরিবার এবং সকল ভারতবাসীর তরফ থেকে সষ্টাঙ্গে প্রণাম এবং সকল ভারতবাসী শুভকামনা করে আজকে এই পর্যন্ত আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।